এই ওয়েব সিরিজটা কিন্তু তৈরি করা হয়েছে একটা সত্য ঘটনার উপর ভিত্তি করে। ঘটনাটা 2021 জুনে ঘটেছিল রাজধানীর কদমতলী থানা এর বাগানবাড়ি এলাকায়। সেখানে মেহজাবিন মুন নামের 24 বছর বয়সী একজন নারী তার মা বাবা এবং বোনকে খুন করেন এবং 999-এ ফোন করে পুলিশকে জানান, তিনজনকে খুন করেছি, তাড়াতাড়ি আসেন, তা না হলে আরও 2 জনকে খুন করব। পুলিশ ঘটনাস্থল থেকে 3 জনের লাশ এবং আহত অবস্থায় মেহজাবিনের স্বামী এবং তাদের 4 বছর বয়সী শিশু সন্তানকে উদ্ধার করে। মেহজাবিন জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় তার মা তাদেরকে দেহ ব্যবসা করতে বাধ্য করেছিল এবং তার বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। এছাড়া তার ছোট বোনের সাথে তার স্বামীর পরকীয়ার ঘটনা জানার পর তীব্র ক্ষোভ থেকে সে তার পরিবারের সবাইকে হত্যার পরিকল্পনা করে। তবে পুলিশ সন্দেহ করেছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে মেহজাবিনের স্বামীরও হাত থাকতে পারে। ঘটনাটি এখনও বিচারাধীন। ফ্রাইডে টেলিছবিতে বাস্তব এই ঘটনার উপর একটি চমৎকার প্রতিচ্ছবি তৈরি করা হয়েছে। মোনা চরিত্রে তমা মির্জা অসাধারণ অভিনয় করেছেন। বাস্তব কাহিনীটা যেহেতু সবারই জানা ছিল, তাই টেলিছবিতে চমক দেয়াটা নির্মাতার জন্য খুবই কঠিন ছিল। তবে বাস্তব ঘটনার থেকে টেলিছবিতে কিছুটা কাহিনীর পরিবর্তন আনা হয়েছে, যেমন বাড়িওয়ালার চরিত্রটি। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মোনা কেন তার স্বামীকে হত্যা করল না? আপনারা যদি মোনার কিলিং প্যাটার্নটা দেখেন, তাহলে খেয়াল করবেন যাদের প্রতি তার ঘৃণা বেশি ছিল তাদেরকে সে আগে হত্যা করেছে। যেমন সবার প্রথমে সে হত্যা করেছে তার বাবাকে। তার বাবা যদি তাদেরকে ছেড়ে না চলে যেত, তাহলে কিন্তু তাদের এই করুণ পরিণতি হতো না। তারপর সে খুন করেছে তাদের বাড়িওয়ালাকে, কারণ তাদের বাড়িওয়ালা চাইলেই তাদের প্রতি মমত্ববোধ দেখিয়ে তাদেরকে বড় করতে পারত, কিন্তু তা না করে তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বাড়িওয়ালা মোনা এবং তার মাকে ক্রমাগত ভোগ করে গেছে। এরপরে সে খুন করেছে তার মাকে। যদিও তার মা তাদেরকে খারাপ কাজ করতে বাধ্য করেছে, কিন্তু তাদের মাও তাদের মতো অসহায় ছিল বলে তার মায়ের প্রতি কিছুটা ক্ষোভ কম ছিল। আর সবশেষে সে হত্যা করে তাদের ছোট বোনকে, কারণ সে তার ছোট বোনকে অনেক ভালোবাসত। আর এ কারণেই ছোট বোনের সতীত্ব রক্ষার জন্য সে ক্রমাগত বাড়িওয়ালার কাছে নির্যাতিত হতো। দিন শেষে সেই ছোট বোনই তার স্বামীর সাথে পরকীয়া করে বিশ্বাসঘাতকতা করল। তার স্বামীকে সে মারেনি সম্ভবত এ কারণে, কেননা তার স্বামী তো আগের থেকেই খারাপ ছিল। সে তার বাড়ির নরকের পরিবেশ থেকে বাঁচার জন্যই মূলত তার স্বামী চরিত্রহীন জেনেও তাকে বিয়ে করেছিল। আর যেহেতু সে তার মা বাবা বোনকে খুন করেছে, কাজেই তার ফাঁসি অথবা যাবজ্জীবন অবধারিত। সে জেলে গেলে তার 4 বছর মেয়েকে দেখার জন্য একজন অভিভাবক লাগবে, তাই নিজের পরিবারের সদস্যদের প্রতি খুব বেশি ক্ষোভ থাকায় সে তাদেরকে হত্যা করলেও তার স্বামীকে হত্যা করেনি। এরই সাথে শেষ করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি। ভালো থাকলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহ দিন এবং নিজের প্রাপ্তবয়স্ক বন্ধুদের মাঝে শেয়ার করে এই বাস্তব ঘটনার উপর বানানো সিরিজের কাহিনী সচেতনতা বৃদ্ধি করার জন্য ছড়িয়ে দিন। আমাদের সবার এই কামনা থাকবে যেন মোনার মতো পরিণতি কোনো কিশোরীকে বরণ করতে না হয়। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। বিদায়।